মন্দিরটা দেখছেন এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির। কোথা থেকে আসছো? আমরা চিলিঘাট থেকে। আচ্ছা, টাটা। এই দেখুন, এই একটা বাঘ এসছে। এই বাঘটা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা আছে বাঘটায়। আমি দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। আজ হচ্ছে 6ই সেপ্টেম্বর, আজ হচ্ছে জন্মাষ্টমী। আমি জন্মাষ্টমীর দিনে লোকনাথ মন্দিরে চলে এসেছি, লোকনাথ মন্দির কচুয়া ধামে। প্রচুর ভক্তরা অনেক দূর দূর থেকে জল আনছে এবং লোকনাথ বাবার মাথায় ঢালছে, সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। কোথায় জল ঢালছে, তারপর প্রাচীন মন্দির কোনটা, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির। এখানে প্রচুর ভক্তরা আসে এবং এখানেই সবাই জল ঢালে এই মন্দিরে। মন্দিরের ভিতরে হচ্ছে লোকনাথ বাবা আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটায় আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারবেন। এখানে শিব আছে। এটা হচ্ছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। ফ্রেন্ডস, এবার আমি হচ্ছে মন্দিরের পিছনের সাইডটায় যাব। মন্দিরের পিছনের সাইডটায় গিয়ে দেখাবো যে ওখানে কেমন ভিড় আছে আর কত দোকান বসেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে এখানে, আর এই পাশে সব বাঘ রাখার জায়গা আছে। এই যে বড় বড় বাঘ দেখতে পাচ্ছেন, এই যে এই বাঘগুলো বাবার ভক্তরা অনেক কষ্ট করে নিয়ে আসে, অনেক দূর থেকে দূর থেকে। একটা বাঘ এসছে, এই বাঘটা দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা আছে বাঘটায়। আমি দেখানোর চেষ্টা করব। পিছন সাইড, এটা হচ্ছে লোকনাথ মন্দিরে। লোকনাথ বাবার হচ্ছে মূল মন্দির দেখাবো আপনাদের। এই আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এই লোকনাথ বাবার হচ্ছে মূল মন্দির, সেটাই আপনাদের দেখাবো এবারে। যে এই পাশটা দেখতে পাচ্ছেন লাইন আছে, প্রচুর লাইন। এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। এটা হচ্ছে বাহির পথ, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন। এই বাহির পথ দিয়ে যেতে যেতে আপনারা দুপাশে অনেক দোকান দেখতে পাবেন। কচুয়া ধামের হচ্ছে মূল গেট। এবারে আপনাদের দেখাবো হচ্ছে কচুয়া লোকনাথের এখানে কোথায় মেলা হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরব। একদম কচুয়া লোকনাথের একটু পাশেই হচ্ছে মেলাটা হচ্ছে, আর আমার দুপাশে দেখতে পাচ্ছেন ছোট বড় সব দোকান বসেছে এখানে, আর মেলাটা হচ্ছে প্রায় মেলায় চলে এসেছে। ওই মেলাটা আপনাদের সামনে তুলে ধরব। এই রোডটা হচ্ছে কাঁকড়া কচুয়া রোড। এই রোডটা সোজা দেখলে এখানে হচ্ছে, এই সোজা হচ্ছে স্বরূপনগর যেতে পারবেন। আর এই যে এই রোডটা যাচ্ছে যেটা, এটা হচ্ছে কাঁকড়া স্টেশনের দিকে যাচ্ছে, এটা সোজা গেলে। আর ঠিক এই পাশে হচ্ছে মেলাটা হচ্ছে, এখানে প্রচুর দোকান আছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য, এখন বন্ধ আছে, সন্ধ্যের দিকে চালু হবে এগুলো। দোতারা, দোতারাগুলো দেখতে পাচ্ছেন টোটালটাই হচ্ছে কাঠের বানানো। আর এই যে বাঁশি আছে, আবার মানে বিভিন্ন ধরনের বাঁশি এখানে পেয়ে যাবেন আপনারা। পাশে খাবারের দোকান পাবেন আপনারা। আর এই যে দুপাশেই দেখতে পাচ্ছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এই দুপাশেই হচ্ছে প্রচুর দোকান আছে।
আমার দুপাশে হচ্ছে অনেকটাই খাবারের দোকান এবং সব দোকান দেখতে পাবেন। আর এই যে ভিতরটাই হচ্ছে মেলা, আর এখানে সব কিছু জিনিস পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে ড্রাগন ট্রেন। এই ট্রেনটা এখন আপাতত বন্ধ আছে, এটা সন্ধ্যের দিকে চালু হবে। আর পাশেই আছেন আকুদোল্লা, দেখতে পাচ্ছেন এটাও সন্ধ্যের দিকে, এগুলো চালানো হবে সব সন্ধ্যের দিকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দোকান আছে। এখন হচ্ছে ভক্তদের ভিড় অনেকটাই কম আছে, তার কারণ হলো সন্ধ্যে থেকে প্রচুর ভক্তের ভিড় হবে এখানে, এখানে প্রচুর জমজমাট ভিড় হবে। আর এখানে প্রায় ঢোকাই যাবে না, মোটামুটি ফেসে টুসে ঢুকতে হবে এরকম একটা ব্যাপার। আর এই আমার পাশে আছে ডিস্কো, এই যে এই ডিস্কোটাও এখন বন্ধ আছে, এগুলো সবই চলবে ঠিক সন্ধ্যের দিকে। আর এপাশে হচ্ছে আপনারা যত যাবেন, এই যে এপাশে হচ্ছে আপনারা যত যাবেন তত হচ্ছে দোকান দেখতে পারবেন। এই টোটালটা একটা মেলা, মানে অনেকটাই বড় এই এরিয়াটা, এই এরিয়াটা জুড়েই প্রচুর দোকান আছে। এটা হচ্ছে মন্দিরের মধ্যে প্রবেশ পথ, তো এটার মধ্যে আমরা প্রবেশ করলাম। এবারে কিছুটা যাবার পরেই একটা মন্দির দেখতে পাবেন, এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির, সেটা পড়বে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। গেলাম তো, হ্যাঁ বাড়ি যাচ্ছি। কৃষ্ণ ঠাকুরের মন্দির একদম লোকনাথে যেখান থেকে প্রবেশদ্বার করেছে, তারপরে কিছুটা হেঁটে আসলেই দেখতে পাবেন কৃষ্ণ ঠাকুরের মন্দির। দেখতে পাচ্ছেন প্রচুর দোকান আছে। এখানে প্রোগ্রাম হচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো, গানের প্রোগ্রাম হচ্ছে। তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা টাটা। এবার আমি চলে এসেছি হচ্ছে ভোগ বিতরণ কেন্দ্রতে। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভোগ বিতরণ করা হচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। সম্পূর্ণটাই দেখালাম, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশান করে দেবেন, যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। তবে সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।